রাস্তা যেন মরণ ফাঁদ, বর্ষা আসতেই বিপদ যেন করা নাচছে দরজায়। কোথাও ভাঙা রাস্তায় জমা জলে মাছ চাষ করে প্রতিবাদ, আবার কোথাও বেহাল রাস্তার জলে চড়ে বেড়াচ্ছে হাঁস। জেলায় জেলায় এমনই বেহাল রাস্তার ছবি ধরা পড়ল রিপাবলিক বাংলার ক্যামেরায়। গ্রামবাসীদের যেমনটা অভিযোগ, যে প্রশাসনকে বারবার জানিয়েও মেলেনি সুরাহা, হয়নি রাস্তার মেরামতিও। বাঁকুড়া রানীবাঁধের তালগোড়া থেকে তুংচাড়র ভিড়িঙ্গি মোড় পর্যন্ত প্রায় 9 কিলোমিটার রাস্তা। দীর্ঘদিন ধরে বেহাল এই রাস্তার অবস্থা। স্থানীয়রা বলছেন, বছর 12 আগে এই রাস্তায় পিচ ঢালার কাজ হয়েছিল ঠিকই, কিন্তু তারপর থেকে আর এই রাস্তার দিকে ফিরেও তাকায়নি প্রশাসন। দৃষ্টি আকর্ষণ করতে এই খানাখন্দে ভরা রাস্তায় মাছ ছেড়ে প্রতিবাদ করলেন গ্রামবাসীরা। দীর্ঘদিন মানে আমরা জানাই সরকার ভিডিওকে, কিন্তু কোনো সংস্কারের কাজ হয়নি। তার জন্য আজকে আমাদের এই কর্মসূচি নিয়েছি। আমাদের এই জল জমে আছে, কিছু কারণ না হয় আমরা পুরো রাস্তাটা ডোবা করবো, মাছ চাষ করবো, যাই হোক একটা তো হোক উন্নয়ন। দুদিন বৃষ্টি হয়েছে তাতেই এই অবস্থা। এবারে ধরুন এই বর্ষাকাল, বর্ষাকালে যখনই বৃষ্টি প্রতিনিয়ত হবে সেই সময় এখানটা হচ্ছে পুকুর হয়ে যাবে। শুধু মাছ চাষ নয়, হাঁসও চড়ছে রাস্তার জলে। এমনই ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। যামিনী মোড় থেকে ধোসা ব্রিজ পর্যন্ত রাস্তায় বড় বড় গর্তে ভরা। উত্তরবঙ্গে এখন ভরা বর্ষা। ইসলামপুর ব্লকের রামগঞ্জ বাজার লাগোয়া এই রাস্তার অবস্থা বেহাল। নিকাশি ব্যবস্থার অভাবে বৃষ্টির জল জমে রাস্তা না চাষের মাঠ, তাই বোঝা মুশকিল। আমাদের রামগঞ্জের রাস্তাঘাট খারাপ, এত মিনিমাম 6 মাস ধরে আছে এরকম, খুব অসুবিধা হয় চলাফেরার জন্য। রামগঞ্জটা জল লেগে আছে, কোনো ড্রেনের সমস্যা ইয়ে নাই, আমাদের রাস্তার সমস্যা অনেক। তিন জেলার তিন ভিন্ন ছবি, সমস্যা কিন্তু একটাই। বেহাল রাস্তার দাবিতে কোথাও অভিনব প্রতিবাদ, কোথাও রাস্তায় হাঁস চড়তে দেখা যাচ্ছে। দীর্ঘদিন রাস্তার দাবিতে প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু সমাধান তার দেখা মেলেনি এখনো। তবে সাধারণ মানুষের সমস্যায় কি ভ্রূক্ষেপই নেই প্রশাসনের, উঠছে প্রশ্ন। রিপাবলিক বাংলা। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলো, দক্ষিণবঙ্গে রীতিমতো কড়া নাড়ছে এই মুহূর্তে বর্ষা। কিন্তু তারই আগে বিভিন্ন জায়গায় যেমনটা ছবি ধরা পড়েছে রাস্তার বেহাল দশা, বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে, খানাখন্দে ভরে গিয়েছে, নিত্যদিন যেন দুর্ঘটনা একেবারে সঙ্গী হয়ে উঠছে। বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে মৃন্ময়, এবং একই সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা থেকে রঞ্জন রয়েছে, আর দক্ষিণ দিনাজপুর থেকে আমাদের সঙ্গে রয়েছে তুষার। আমি একেবারে সরাসরি একটু বাঁকুড়ার ছবি জানবার চেষ্টা করবো তোমার কাছ থেকে। বিভিন্ন সময় যেমনটা অভিযোগ, যে প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো রকমের কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি, বর্ষা একেবারে দরজার কড়া নাড়তে শুরু করে দিয়েছে, তারই মধ্যে এখনো পর্যন্ত বেহাল রাস্তার অবস্থা। একবারই তাই, দেখো বাঁকুড়া জেলার একাধিক জায়গাতে রাস্তা সংস্কারের দাবি কিন্তু বারে বারে উঠে আসে। আমি এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া জেলার রানীবাঁধ বিধানসভার অন্তর্গত তাললাংড়া যে তালগোড়া মোড় থেকে যে তুংচাচর রাস্তা, যে 9 কিলোমিটার রাস্তা, এই রাস্তা কিন্তু দীর্ঘ ১২ বছর ধরে বেহাল অবস্থায়। এবং এই রাস্তাটা যেটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে, রাস্তা না ড্রেন না নদী, বোঝা ওরা মুশকিল। তার কারণ এই রাস্তাতে তারা মাছ ছেড়ে প্রতিবাদ চালাচ্ছে, কারণ তাদের যে দীর্ঘদিনের অসুবিধার সম্মুখীন হচ্ছে। আমি তাদের কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করব যে আপনাদের কতটা অসুবিধা হচ্ছে। দীর্ঘদিন যাবত আমাদের এই রাস্তা বেহাল দশায় পড়ে আছে, তার জনগণ প্রায় 10-15 হাজার গ্রাম বসতি, এই রাস্তায় কোনো যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের রানীবাঁধ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, রানীবাঁধ ব্লক, রানীবাঁধ হাই স্কুল, রানীবাঁধ থানা, সব কিছু থেকে মানুষ বঞ্চিত হয়ে আছে। আজ বেহাল রাস্তায় কি আমাদের এই অবস্থা? আপনারা মাছ ছেড়ে কেন প্রতিবাদ করছেন? মাছ ছেড়ে আমরা যদি এই রাস্তা দিয়ে কোনো উন্নয়ন না করতে পারি, তাহলে আমরা মাছ চাষ করে উন্নয়ন করব? এখানে আমাদের তো কিছু উন্নয়ন দরকার। আমরা এই রানীবাঁধে সবজি নিয়ে যেতে পারছি না, আমাদের ডাক্তারের কাছে যেতে পারছি না, তার জন্য এখানে আমরা মাছ চাষ করবো, দীর্ঘদিন এখানে পুকুর তাড়বো, আর মাছ চাষ করে আমরা উন্নয়ন করতে চাই। আর কি আমরা যাওয়ার চেষ্টা করবো, হচ্ছে কতটা। আরে প্রতিনিয়ত এখানে যারা হচ্ছে কি অ্যাম্বুলেন্স পর্যন্ত আসতে চায়নি, এমনই পরিস্থিতি। আজকে জঙ্গলমন এটাই কি উন্নয়ন? আজকে এটাই কি উন্নয়ন? আজকে প্রতিনিয়ত বাচ্চারা স্কুল যাচ্ছে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে। আজকে আমাদের জঙ্গলমহলের মানচিত্র এটাই কি উঠে আছে? জঙ্গলমহল, আমাদের দিদি বলে জঙ্গলমহল হাসছে, জঙ্গলমহল কি এটাই হাসছে? দাঁত কি জুড়ে পড়ে আছে বেহাল রাস্তা, আর সে রাস্তার কোনো সংস্কার হয়নি, সবকিছু অচল অবস্থায় পড়ে আছে। প্রশাসন কর্তৃপক্ষকে বারবার আমরা অনুরোধ করছি, কিন্তু কোনো কার্যকর কেন কতটা অসুবিধায় পড়তে হচ্ছে একটু রোগীকে নিয়ে। অসুবিধা স্যার অনেক, আমরা
একদমই তনা, তোমাকে যারা দেখাবো যে আমি এখন রয়েছি যে ক্যানিং এর যে গোলাবাড়ি থেকে মধুকালী যে রাস্তা দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা প্রায় বেহাল দশ। আমার ক্যামেরা বন্ধুকে দেখানোর জন্য বলবো, তুমি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা বন্ধুকে দেখানোর জন্য বলবো যে কয়েক কিলোমিটার রাস্তা তুমি দেখতে পাচ্ছ যে বৃষ্টির জমা জল প্রায় কার্যত রাস্তা ভরে গিয়েছে এবং যাতায়াতের সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। এখানে তুমি দেখতে পাচ্ছ যে গাড়ি চালক তাদেরকে রীতিমতো যে গাড়ি তাদেরকে নিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে এবং যে সাধারণ মানুষ রয়েছে আমি সেটা আমাকে জিজ্ঞাসা করবো, দাদা আপনি তো এই এখানকার স্থানীয় বাসিন্দা, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে কতটা সমস্যা হয় আপনাদের? প্রচুর সমস্যা। আপনি কতদিন ধরে আমি দেখতে পাচ্ছ আমি যে রাস্তা দিয়ে হাঁটছি, তুমি বুঝতে পারবে যে রাস্তা দিয়ে আমি হাঁটছি, এটা কি তুমি যে রাস্তা দিয়ে হাঁটছি না আমি মাঠের জল, যে মাঠের জল দিয়ে আমি হেঁটে যাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ তনয়া? আমি এভাবে যদি যতটা দূর হাঁটতে হাঁটতে আমি এগিয়ে যাব তুমি দেখতে পাবে তনয়া? ঠিক আমি ঠিক মাঠ দিয়ে হেঁটে যাচ্ছি না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা, তুমি দেখতে পাচ্ছ তনয়া? তুমি দেখতে পাচ্ছ আমি যেভাবে যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি পুরো হাঁটু সমানে জলে কাছে চলে এসেছে, কারণ বৃষ্টির সময় যদি এরকমই জল হয় তাহলে আরও তো সামনে ভারী বর্ষা রয়েছে, তাহলে সেভাবে রাস্তা দিয়ে কীভাবে যাতায়াত করবে তনয়া? শুধু এইটুকুই রাস্তা নয়, আমি এভাবে যদি কার্যত এই কয়েক কিলোমিটার যদি আমি এভাবে হাঁটতে হাঁটতে যাই আমার ক্যামেরা বন্ধুকে বলবো দেখানোর জন্য রাস্তার চিত্রটা, তুমি দেখতে পাবে তনয়া যে কয়েক কিলোমিটার রাস্তা, রাস্তাতে জল জমে রয়েছে এবং যাতায়াতের সমস্যা একেবারে। তাই রঞ্জিত তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ যে ছবি ধরা পড়ছে একেবারে বেহাল রাস্তা তার ছবি কিন্তু কার্যত স্পষ্ট হয়ে উঠেছে, খানাখন্দে ভরা রয়েছে গোটা এলাকা, যদিও এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দা
যারা তারা চরম সমস্যার মধ্যে রয়েছেন, দুর্ভোগে রয়েছেন, কোন রকমের কোন সমস্যা সমাধান হচ্ছে না, এমনটাই তাদের অভিযোগ। ভোট আসে ভোট যায়, প্রতিনিধিরা বারংবার তাদের কাছে যায়, প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, কিন্তু তারপরেও সেই প্রতিশ্রুতি পূরণ হয় না। যেই অভিযোগ মূলত সামনে আনছেন এই এলাকার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা, যে অভিযোগ কিন্তু বারংবার উঠে আসছে। দক্ষিণ দিনাজপুরের ছবিটা আমরা একটু দেখার চেষ্টা করবো। তুষার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, এই মুহূর্তের কি পরিস্থিতি রয়েছে সেখানকার? বিভিন্ন জনপ্রতিনিধিরা আছে, তারা কিন্তু সরাসরি বলে যে এই রাস্তাটি করে দেওয়া হবে, কিন্তু এই রাস্তাটি করে দেওয়া হয়ে এক প্রকার কিন্তু বলা চলে যে বন্যা যদি যদি হয় কাদা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু বারবার জনপ্রতিনিধিকে বলেছে যে রাস্তা একদম সরাসরি জানিয়েছিল যে এই রাস্তাটি করে দিতে হবে। স্থানীয় বাসিন্দাদের কি দুর্ভোগটা আমরা জানবো, বলছি কি অসুবিধা আপনাদের রাস্তাটা নিয়ে? বাড়ির সামনে আমাদের জমজমে রাস্তা কাদা, কোনো গাড়ি আসতে চায় না, টোটো আসলে টোটো উল্টে পড়ে, সেদিন একটা বউ বাচ্চা সময় পড়ে গেছে। এই জনপ্রতিনিধিরা আসে না ভোটের সময়, কি বলে তারা? সময় বলার পরে দিব, তারপরে ভোট শেষ, রাস্তাও শেষ। বিভিন্ন সময় এই সমস্যা তো সম্মুখীন হতে হচ্ছে আপনাদের। আমাদের বারবাসী দেখো তনয়া যিনি রয়েছেন, ইনি বলছেন যে স্থানীয় বাসিন্দারা রীতিমতো এদিক দিয়ে যায়, তখন কিন্তু কোনো টোটো উল্টে যেতে হয়। স্থানীয় বাসিন্দা আরো যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো কি অসুবিধা আপনাদের রাস্তাটা নিয়ে। অসুবিধা এটা আছে, রাস্তায় জল আছে, কাজ হচ্ছে না, স্টিম অনেক দিন থেকে পড়া আছে, কাজটা করতে হবে না? আমাদের এখানে শাসক দল এসেছে, আমিও টিএমসি করি, কিন্তু এভাবে না, এখানে সবাই মানে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা বলে কিন্তু কাজ মশলার সময় কাজ করে না, ওর নাম বিক্রি করে খায়, ওর নিজে একটা কোয়ালি বলা চলে যে এই যে রামগঞ্জ এলাকা তা কিন্তু এক প্রকার কিন্তু কাদা তৈরি হয়েছে, সেই কাদা বর্ষার জলে কাদা তৈরি হয়েছে, কাদা থেকে কিন্তু দীর্ঘদিনের বাঁকুড়া ছবিটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো। বিভিন্ন জায়গা খানাখন্দা ভরে গিয়েছে, নিত্যদিনে যেন দুর্ঘটনা একেবারে সঙ্গী হয়ে দাঁড়াচ্ছে। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে মৃন্ময়। মৃন্ময়, প্রশাসনের তরফ থেকে কোনো রকমের কোনো সদুত্তর এখনো পর্যন্ত কি পাওয়া যায়নি, কি জানাচ্ছেন বাসিন্দারা? গ্রামবাসীদের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে প্রশাসনকে বারবার জানিয়েও প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি, এবং সেই জন্যই তারা এই পথ বেছে নিচ্ছে। আমি দেখো এই মুহূর্তে যে চিহ্নটা দেখাচ্ছি, মাছ ছাড়ছে, অর্থাৎ এইখানে তারা মাছ চাষ করছে, এমনটাই ছবি, কারণ মাছ এনে এখানে মাছ চাষ করছে। সেই মাছ তাদের যতদিন না রাস্তা দাবি পূরণ হচ্ছে তারা এই মাছ চাষই করবে। আপনারা এই মাছ কেন ছাড়ছেন? মাছ ছাড়ছে চাষ করার জন্য, আমাদের ছাড়ার জন্য মাছ চাষ করবে। এইভাবে কিন্তু রাস্তায় প্রতিবাদ করছেন, কেন না স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। আমি এখানকার পেয়ে গেছি, এখানকার রানীবোধ ব্লকে একেবারে দেয়, এবং যে ছবি আমরা দেখতে পেলাম রাস্তার মধ্যে যে জমা জল, সেই জমা জলে মাছ ছেড়ে রীতিমতো প্রতিবাদ জানাচ্ছেন তারা। আপাতত তোমাদের তিনজনকে ধন্যবাদ জানাবো। এবং মূলত বর্ষাতে যেভাবে যে ছবি ধরা পড়ছে, মুর্শিদাবাদের ছবিটা আপনাদের দেখাবো। ফরাক্কা এনটিপিসি মোড় থেকে বেনিয়া গ্রাম যাওয়ার রাস্তা অত্যন্ত বেহাল, এবং রাস্তার কঙ্কালসার অবস্থা একেবারে প্রকাশ্যে চলে এসেছে, এবং খানাখন্দে ভরা প্রায় 2 কিলোমিটার জুড়ে রাস্তা। স্বাস্থ্যকেন্দ্রে যেতে সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং অ্যাম্বুলেন্সে যেই সকল যাত্রীরা, তাদেরকে প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড়ো কোনো দুর্ঘটনা। ফরাক্কা এনটিপিসি মোড় থেকে বেনিয়া গ্রাম যাওয়ার রাস্তার এই বেহাল অবস্থা, যেখানে খানাখন্দে ভরে গিয়েছে, জল জমে রয়েছে বিভিন্ন জায়গায়।